শক্তির ন্যাস, তত্ত্বন্যাস, বীজন্যাস, ব্যাপকন্যাস। বন্ধুরা, এর আগে আমরা আলোচনা করেছি অন্তমাতৃকার ন্যাস, বাহ্যমাতৃকার ন্যাস, পিঠন্যাস ইত্যাদি। বন্ধুরা, আজকের আলোচ্যের বিষয় পিঠশক্তির ন্যাস, তত্ত্বন্যাস, বীজন্যাস এবং ব্যাপকন্যাস। কালী পূজার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই ন্যাসগুলি। পিঠশক্তির ন্যাস, একটি ফুল হৃদয়ে রেখে ওম সুধাবোধয় নমঃ, ওম মণিদীপায় নমঃ, ওম চিন্তামণিগৃহায় নমঃ, ওম শ্বসনায় নমঃ, ওম পারিজাতায় নমঃ, ওম মণিপীঠায় নমঃ, ওম মণিভ্যো নমঃ, ওম দেবভ্যো নমঃ, ওম বহুমাংসাশিষ্ট মোদমান শিবভ্যো নমঃ, ওম সর্বমুণ্ডভ্যো নমঃ, ওম ইচ্ছায় নমঃ, ওম ক্রিয়ায় নমঃ, ওম কামিন্যৈ নমঃ, ওম ঐকামদায়িন্যৈ নমঃ, ওম রত্নৈ নমঃ, ওম রতিপ্রিয়ায় নমঃ, ওম আনন্দায় নমঃ, ওম মননমন্যৈ নমঃ, ওং ওং পরায় নমঃ, ওং ওং অপরায় নমঃ, ওং ওং পরাপরায় নমঃ, ওম হেষৌ সদাশিব মহাপ্রেত পদ্মাসনায় নমঃ। বর্ণন্যাস তত্ত্ব মুদ্রা যোগে ন্যাস করবেন। ওম ওং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং নমঃ। দক্ষিণ বাহুতে ওম ইং ওং 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 অং অহ কং কং গং ঘং নমঃ। বাম বাহুতে ঙং চং ছং জং ঝং ঞং টং ঠং ডং ঢং নমঃ। দক্ষিণ পাদে নং টং থং দং ধং নং পং পং বং বং ভং নমঃ। বাম পাদে মং জং রং লং বং সং সং হং লং খং নমঃ। এই হলো বর্ণন্যাস। তত্ত্বন্যাসে দুহাতে দুটো ফুল নিয়ে ওম ক্রিং আত্মতত্ত্বায় স্বাহা, পা হইতে নাভি পর্যন্ত স্পর্শ করবেন। ওম ক্রিং বিদ্যাতত্ত্বায় স্বাহা, নাভি হইতে হৃদয় পর্যন্ত স্পর্শ করবেন। ওম ক্রুং শিবতত্ত্বায় স্বাহা, হৃদয় হইতে মস্তক পর্যন্ত স্পর্শ করিবেন। এই হল তত্ত্বন্যাস। বীজন্যাস, ব্রহ্মরন্ধ্রে ওম হ্রিং নমঃ, হৃদয়ের মধ্যে ওম ক্রিং নমঃ, কপালে ওম ক্রিং নমঃ, নাভিতে ওম হুম নমঃ, গুজ্জদ্বারে ওম হুম নমঃ, মুখে ওম হ্রিং নমঃ, সর্বাঙ্গে ওম হ্রিং নমঃ। বীজন্যাসের পর ব্যাপকন্যাস। ব্যাপকন্যাস, পা হইতে মস্তক পর্যন্ত স্পর্শ করিতে করিতে সাতবার ক্রিং মন্ত্র জপ হবে। ওম ক্রিং গো, ওম ক্রিং গো, ওম ক্রিং গো, এটা হলো ব্যাপকন্যাস। এরপর দক্ষিণা কালিকার ধ্যান করে যেমন যেমন পূজা হয়ে থাকে ঠিক তেমনই হয়ে থাকবে। তো বন্ধুরা, আজ ছিল এই পর্যন্ত। দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি।